ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরাখবরে। শিক্ষক স্বল্পতায় কিন্তু গ্রাম পাহাড়ে ধুঁকছে একাংশ স্কুল। আবারও জানিয়ে রাখছি, শিক্ষক স্বল্পতায় একাংশ স্কুল গ্রাম পাহাড়ে, রাজ্যের গ্রাম পাহাড়ের একাংশ স্কুল ধুঁকছে। সে জায়গায় দাঁড়িয়ে খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে আর পর্যাপ্ত পরিমাণে নেই শিক্ষক। সেই বহুদিন যাবতই কিন্তু চলছে এমন ঘটনা, অর্থাৎ সেক্ষেত্রে হেলদোল নেই দপ্তরের, ফলে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু প্রায় সময় খোয়াইয়ের বিভিন্ন স্কুলগুলিতে তালা ঝুলে ছাত্র ছাত্রীরা কিন্তু, সেই সাথে অভিভাবকেরাও কিন্তু একাধিক সময়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে। আজ খোয়াইয়ের বিভিন্ন স্কুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও একটি এমন একটি ঘটনা উঠে আসছে, এবং এই বিষয়ে আজকের অভিভাবকেরা কি বলছেন শুনবো। বিপ্লবী স্কুলে টিচার নাই, ক্লাস হয় না ঠিক মতো, একজন টিচার এখান থেকে তো তালা দিচ্ছে। কতদিন ধরে টিচার নাই? টিচার নাই তো প্রায় 3 মাস হয়েছে বুয়া, এর মধ্যে মাস্টার স্যারও তো লগা, একজন দুজন আছে, একজন তো তাই তো অসুস্থ থাকে, তাই না তো ক্লাস করতে পারে না। একজন মেন্টাল আছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? 70 জন। কতজন টিচার আছে? একজন, আর একজন মেন্টাল। এর আগেও তো আপনার স্কুলে তালা দিচ্ছে, এখন আপনারা কি চাইতেছেন? শিক্ষক লাগে প্লাস আগ্রেন মাস্টার লাগে। সামনে 10 তারিখ পরীক্ষা, আপনারা শুনলেন অভিভাবিকাদের বক্তব্য। অর্থাৎ বলা হয় যে আজকে খোয়াইয়ের অন্তর্গত বিপ্লবী সূর্য সেন বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আজ তালা ঝুলিয়েছে এলাকাবাসী সহ অভিভাবকরা। অর্থাৎ সামনেই রয়েছে পরীক্ষা, এবং সেক্ষেত্রে শিক্ষক স্বল্পতায় ধুঁকছে এই স্কুল, এবং সেক্ষেত্রে আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসী সহ অভিভাবিকারা, এবং সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতার কারণে কিন্তু কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়াশোনা লাঠি উঠছে বলে কিন্তু অভিযোগ জানাচ্ছেন অভিভাবিকারা। অর্থাৎ তবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তালা মুক্ত করা হয়। অর্থাৎ আজ দুপুর 2টা নাগাদ প্রবীণ দেববর্মা বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে পরবর্তী সময়ে তালা মুক্ত করে এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবকেরা, অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যায় যে আগামী দিনে আশ্বাস দেওয়া হচ্ছে, যদিও তাদের ক্ষেত্রে শিক্ষক দেওয়া হবে বলে কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে উদ্বোধন হলো পুরাতন মোটর